বাচ্চার বয়স কত? বাচ্চা বয়স 11 বছর। 11 বছর বাচ্চা হাঁটতে পারে? না পারে, টোটালি হাঁটতে পারে না। পারে না, পারে না। কি হয়েছে ওর? জন্ম তো হয়েছে, জন্মতে এই অবস্থা। এই দাঁড়ির নিচে কি হয়েছে? এইবার খড় খাইছে। হ্যাঁ হ্যাঁ, খড় খাইছে। কামড় খাইছে এত জোরে? জি। এই পুরো কাইটে গেছে, সিলাই দেওয়া লাগছে না? জি। কয়টা সিলাই দিছেন? আলমকে হাসপাতালে। কয়টা সিলাই নিছে এখানে? টাকা না লয়। টাকা নেয়নি, বুঝলাম। মানে সিলাই কয়টা দিছে আপনি জানেন? চারটা সিলাই দিছে। ও দাঁড়াতে পারে না? দাঁড়াতে পারে না। তো সুপ্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন একজন মহিলাকে, তার হাইটটা একটু কম হবে। আমরা যতটুকু আন্দাজ করতে পেরেছি সর্বোচ্চ 2 ফুট 8 ইঞ্চি হবে, কিন্তু তার ঘরে একটি বাচ্চা হয়েছে। ছেলে না মেয়ে? সুমাইয়া জান্নাত। এটা মেয়ে না? জান্নাত। আপনার ধরে রাখতে কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। একটা চেয়ার দিলে ভালো হয়। আপনাকে চেয়ার দিচ্ছি ওনার কাছে, চেয়ার দিন তো। চেয়ার উপরে ওনাকে রাখেন আপনি। আচ্ছা, ওনাকে রাখেন এখানে চেয়ার উপরে। কথা বলতে পারে? হ্যাঁ, আপনি ওনাকে রাখেন ওইখানে, রাখেন। আচ্ছা আচ্ছা, আমাদের ধরতে হবে? পারবেন একে একে রাখতে? একটু ধরেন তো, একজন ধরেন তো। আচ্ছা আচ্ছা, এই তো। মানে এভাবে হাতগুলো বাঁকা করে রাখছে কেন? প্রতিবন্ধী, এই বিষয়টা সবাই জানে না? ওর কি প্রতিবন্ধীর কোনো কার্ড করা হয়েছে? কার্ড আছে? কত টাকা করে পান কার্ডে? 750। আপনার হাজবেন্ড কোথায়? আপনার স্বামী কোথায়? স্বামী কাজ করে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা ওনার স্বামীর সাথে কথা বলবো। তো এখন যে বিষয়টা হচ্ছে, এই যে এটা মেয়ে, এই মেয়েটার এই অবস্থা, এতে করে আর পরবর্তীতে ছেলে সন্তান নিয়েছেন। আর কয় ছেলে মেয়ে আপনার? একটাই আর আছে? আচ্ছা আচ্ছা, আপনি কি আমার কথাগুলো বুঝতে সমস্যা হয় একটু? সমস্যা? আচ্ছা আচ্ছা, আপনাদের নাকটা অনেকটা এখান দিয়ে দেবে গেছে, মানে এটা কি জন্ম থেকে? এই যে আপনার যে হাইটটা আছে, হ্যাঁ, কষ্ট লাগে হাঁটতে। হাঁটতে কষ্ট লাগে? ব্যথা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোমর ব্যথাও লাগছে। কোমর ব্যথা লাগছে? হাঁটতে ভাড়িতে কষ্ট লাগে, কষ্ট লাগে না? আর একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে হলো, এই যে আপনার যে হাইটটা, আপনার বাবা মারা, হ্যাঁ, যারা আছেন, এর মধ্যে কি আপনার মধ্যে কেউ আছে এরকম একটু খাটো? আছে। কে? আমার ভাই একটা প্রতিবন্ধী আছে। ভাই প্রতিবন্ধী, আপনার মতো খাটো? কষ্ট লাগে কি করেন আপনি? কষ্ট লাগে আল্লাহ ডাকি, রসুল ডাকি, বসি, কষ্ট করি চলিছে। আপনার ভাই বোন তো অনেক উচ্চা লম্বা, তারা সবাই বলে না তুই খাটো কেন, কথা বলে? কোনো কিছু বলে? বলে না। তখন খারাপ লাগে না? খারাপ লাগে না। আর এমনিতে যে আপনার ভাইয়ের যে ছেলে মেয়েরা আছে, তারা তো সবাই সুস্থ না? বর একটা ভাই আছে না, এবার মাথা কা ডিফিট মিকে মারা গেছে, মারা গেছে। হ্যাঁ, ভাই বোন মারা গেছে, ভাই বউ আছে। আচ্ছা আচ্ছা, তো ভাই ফুটিবিও 2 ফিট মিকে মাথা। আচ্ছা আচ্ছা, আপনার লোকেশনের নাম কি? এখন কোথায় আছেন আপনি? এখন আছে, সামনে আছে। আপনি কোথায় আছেন এখন? এখন বাড়িতে আছি। বাড়িতে? এই এলাকার নাম কি? লামা বিলচরি পশ্চিম পাড়া 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, বলা যায় একেবারে পাহাড়ি অঞ্চল। আপনার কি ছোট থেকে বেড়ে ওঠা এখানেই? ছোট কালে এখানেই না? আচ্ছা, এই বাচ্চার এখন যে বর্তমান যে অবস্থা দেখতেছি, সুপ্রিয় দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চাটার অবস্থাটা, মানে হাত পা একদম বলা যায় ভেঙে চুরে গেছে এরকম একটা, কিন্তু আসলে এগুলো বাঁকা, তাই না? এই যে ওর প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, আপনি তো খাটো, আপনার কি কোন প্রতিবন্ধী কার্ড আছে? ভাতা পান আপনি? আপনিও পান? আপনিও পান, আপনার সন্তানও পায়। আর আপনার স্বামী কতটুকু, মানে আপনার মতোই নাকি লম্বা চূড়া? লম্বা চূড়া না? আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক বুঝতে পারলেন এখানকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে হলো একটু ভিন্নতা। জি জি জি, ঠ্যাং ভাঙা, এমনি কথা বলতে পারে না? এই তোমার নাম কি বাবু? এদিক তাকাও। ওই যে ওর যে অবস্থা, হ্যাঁ, ওর মতন অনেক ছেলে পেলেকে দেখি রাস্তাঘাটে বসায় ভিক্ষা করে, এরকম কখনো করেছেন আপনি? না। আচ্ছা, এরকম করবেন ভবিষ্যতে? না, আল্লাহ না করুক। কি করবেন বাচ্চাকে নিয়ে, মানে প্ল্যানিংটা কি থাকবে? আল্লাহ দর্শক বুঝতে পারলেন,
ওনারা পরিবারটা কিন্তু তত বেশি সচ্ছল না, সচ্ছল না হলে কি হবে, উনি কিন্তু ওনার বাচ্চাকে দিয়ে কোনো ভাবি ভিক্ষা করিয়ে খাবে না, এটা তিনি বলেছেন না এরকমটা বিষয়টা। আসলে কতটুকু কষ্ট থাকার পরেও যে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, ভিক্ষা করে খাইতে তো আমার তো কষ্ট বেশি, কি করে খাবো আমি, হস্ত হাইতে বইতে খুঁজিতে হস্ত না কেউ খুঁজিব। আচ্ছা, এ বাসা কে কে থাকেন? এ বাসা আমার একটা ভাইজি একটা থাকে, তাতে আমার স্বামী থাকে। আচ্ছা, আপনার স্বামী থাকে না? আচ্ছা ঠিক আছে।